আই আই টি গুয়াহাটির ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘটিছে গুয়াহাটির এখন হোটেলত। মৃত ছাত্রীগার ঘর হয়েছে তেলেঙ্গানাত। এগারী মেধাবী ছাত্রীর রহস্যজনক মৃত্যু। আই আই টির চারিগী ছাত্র ছাত্রী, চারিওগী তেলেঙ্গানার, চারিওগী আসছিল গুয়াহাটী মহানগরীল। ইয়াত 31ৰ নিশা অর্থাৎ 31 ডিসেম্বরের নিশা পার্টি করেছিল। একজোটিকা মলত, রুদ্রাক্স মলের উপর থাকা একজোটিকা বারত নিশা পার্টি করেছিল। 11:20 হোটেল সিটি প্লেসত অনলাইন যোগে দুটা কোঠা বুক করেছিল, 202 আর 208। 202ত আছিল দুগৰাকী ছাত্রী, 208ত আছিল দুগৰাকী ছাত্র, চারিওগৰাকী আছিল তেলেঙ্গানা। চারিওগৰাকীয়ে হোস্টেলৰ পৰা ওলাই আর নিশা হয়তো সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে আর আই আই টি লৈ সেই নিশা উভতি যাব নয়, কারণ নিশা বহুত হল। সিটি প্লেসর ম্যানেজারক সোধার সময়সাত একটা কথা উত্তর দিছিল যে সেই সময়সাত যেহেতু অনলাইন যোগে হোটেল বুক করেছিল, গতি প্রত্যক্ষভাবে হোটেলের সঙ্গে যোগাযোগ করা নাছিল। বুকিং ডিটেলস আমার ক্যামেরাম্যান তুষারে অকমান জুম করে দেখাব যে মেক মাই ট্রিপর জড়িয়ে এইখান বুকিং করেছিলেন, পেমেন্ট করেছিল 3,355 টাকা, আর এইখানে ভাউচার যখন রিসিপ্ট এইখান দেখায় নিশা সেইদিন ইয়াতে এই হোটেলত আসছিল। যেহেতু আইডেন্টি কার্ড, আইডেন্টি কার্ডের জেরক্স কপি দিছিল আমি, আমার দর্শক আমি দেখাই আছো এই মুহূর্তে। আর সিহঁতে আহিছিল অনলাইন মেকমেটিভ বুকিং কৰিছিলে, বুকিং সিহঁত বুকিং কৰিছে। বুকিং টাইমটো হৈছে সিহঁতৰ 11:30 মুঠত দেখাইছে, আৰু চেকিং টাইমটো হৈছে 1:30 AM মানে 1 জানুৱাৰী দিনত পৰি গ'ল। সিহঁতে বাহিৰত অৰ্ডাৰ ৰিডাকশ্যন ক'ৰবাত আউটত এলকহল ইউজ কৰি আহিছে, আহি আমাৰ হোটেলত যায় 1:30 AM ষ্টে কৰিছে। অনলাইন বুকিং ব্যৱস্থা কৰি আমি ৰুম দিবলগীয়া হৈছোঁ, নিদিবতো পাৰিলে হয় যদি সুৰাহক্ত অৱস্থাত আছে তেতিয়া আমি দিবলগীয়া হয়, ইমান সুৰাহক্ত অৱস্থাত নাই। তাৰপিছত চালো, দিলো, দিয়া পাছত সিহঁতে যেতিয়া দুজন ছোৱালী দুজন ল'ৰা আহিছে আৰু নিশা 1:05 অনলাইন আহিলেও কেঞ্চেল কৰিব পাৰিতো? আমি ভাৰতবৰ্ষৰ বিভিন্ন জেগাত দেখো কেঞ্চেল কৰে, আমি কেঞ্চেল কৰিব নোৱাৰোঁ দায়িত্ব, এইটো আমি দিবলগীয়া হয়। আৰু দিলো আৰু আইডেণ্টি প্ৰুফ দিছে, আমি ৰুমটো দিলো। ৰুমটো দিয়া পাছত সিহঁতে ৰুমত গ'ল আৰু আমি সিহঁতে ৰুমত দিলো। দিয়া পাছত ৰাতিপুৱা যেতিয়া নাইট শ্বিফ্ট মোৰ ডিউটি দুজন আছিলে, তেখেতে 7:30 ইনফৰ্ম কৰিছে বুলি আমাৰ ৰিচিপ্টলৈ। মোৰ বান্ধৱী এজনী গাটো মানে উহা নিয়া ল'ব পৰা নাই, তাৰপাছত লগে লগে আমি 108ক ইনফৰ্মেশ্যন দিলোঁ। 108ক ইনফৰ্মেশ্যন দি 108ত আমি জি এম চিলৈ প্ৰেৰণ কৰা হ'ল। তাৰ জি এম চিলৈ প্ৰেৰণ কৰাৰ পাছত আমি 10:30 মই আমাৰ লোকেল থানা ইনফৰ্মেশ্যন, থানাত মই ইনফৰ্মেশ্যন নিজে দিছোঁগৈ। তাৰপাছত পুলিচৰ সেনা গোটেইখিনি আহিলে, ডি জি পি ছাৰো আহিছে আৰু আমাৰ লোকেল থানা অ' চি ছাৰ আৰু আই পি এছ ছাৰ আছে, হাই পোষ্টৰ মানুহখিনি ছাৰ সদায় আহিছে, আহি ৰুমখিনি চেক ইন কৰিছে। আৰু আপোনাৰ ইয়াৰ কি কয় সি বি আই ব্ৰাঞ্চৰ এতিয়া দুজন দল আহিছে, সিহঁতে গোটেই বস্তুটো কোটাকুলি চালি জালি সিহঁতৰ ইকুইপমেণ্ট যিবিলাক বস্তু লৈ আছে বস্তুবিলাক চেক কৰা হৈছে, চেক কৰি সিহঁতে ইনফৰ্মেশ্যন স্থগিত কৰা হৈছে। এতিয়া ইনফৰ্মেশ্যন আমি পোৱা নাই, মানুহ তাই আমাৰ হোটেলত মৃতদেহ উদ্ধাৰ হোৱা নাই, আমি ইয়াৰ পৰা জীৱিত অৱস্থাত জি এম চিলৈ প্ৰেৰণ কৰা হৈছে।